এবার আমরা ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট টেন্সের যে চারটি ফর্ম আছে সে চারটি ফর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি ফার্স্ট ইন্ডিফিনিট। ফার্স্ট ইন্ডিফিনিট প্রথমে গঠনটা জানবো আমরা, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ ভার্বের যে ফর্মগুলো আছে, আমরা সাধারণত পাঁচটা ফর্ম আমরা সাধারণত জানি। একটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আরেকটা হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপাল, আরেকটা হচ্ছে আইএনজি ফর্ম অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই পাঁচটা ফর্ম আমরা সাধারণত জানি। তো এটার মধ্যে আমাদের ফার্স্ট ফর্মটি হবে, আমরা এক্সাম্পলে চলে যাই তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। তাহলে অতীতের কোনো একটা কাজকে বুঝাচ্ছে, কোনো একটা সময় করেছি, আমি খেলেছি, গেয়েছি, যা করেছি, আমি কোনো একটা কাজ আগে করেছি। সে আগে যে কাজটা আমি করেছি সেই কাজটার ক্ষেত্রে আমার ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব প্লেড, এখানে প্লেজ হলো না কেন, থার্ড পারসন সিঙ্গুলার আছে, এ কারণে হলো না, এটা ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলেও ভার্বের শেষে এস বাই এস আমরা যোগ করি না। এবার আসি আমরা ফার্স্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে স্ট্রাকচারে আসি, গঠনে আসি, কীভাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা গঠিত হয়। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা অয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা স্ট্রাকচার জানলে হবে না, আমাদেরকে এক্সাম্পল নিয়ে শিওর হতে হবে। এক্সাম্পল দিলে তো তখন আমরা বুঝতে পারবো। আই ওয়াজ ওয়াচিং মুভি, আমি মুভি দেখতেছিলাম, কোনো এক সময় আমি মুভি দেখতেছিলাম। দে ওয়ার প্লেইং ক্রিকেট, মনে করো তুমি কোথাও কোনো একটা রাস্তা দিয়ে আসতেছিলে, এখন তোমাকে কেউ একজন জিজ্ঞেস করলো যে তোমার ফ্রেন্ড দুই তিনজনের কথা যে তারা কোথায়, তুমি চলে আসছো বাসায়, স্কুল থেকে মনে করে স্কুলে গিয়েছো কয়েকজন, এখন স্কুল থেকে আসার সময় তুমি চলে আসছো, বাকিরা নেই। এখন তোমাকে জিজ্ঞেস করলো যে বাকিরা কোথায়, তখন তুমি বললা দে ওয়ার প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছিল। অর্থাৎ কোনো একটা কাজ অতীতে চলছিল, বা আমি বললাম যে আমি তোমাকে ক্রিকেট খেলতে দেখেছিলাম, হ্যাঁ আমি তোমাকে ক্রিকেট খেলতে দেখেছিলাম, কোনো একটা সময় আমি দেখেছিলাম, অর্থাৎ অতীতের কোনো একটা জিনিস চলছিল, অতীতে চলমান ছিল। সেক্ষেত্রে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। দুটো এক্সাম্পল, আই ওয়াজ ওয়াচিং মুভি, দে ওয়ার প্লেইং ক্রিকেট। ক্লিয়ার বিষয়টা? আমরা এবার ফার্স্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে ভার্ব বি থ্রি প্লাস অবজেক্ট। এক্সাম্পলে চলে আসি, হি আই হ্যাড কমপ্লিটেড ডিনার বিফোর হি কেম। দেখো হ্যাড কমপ্লিটেড, এই যে হ্যাড প্লাস কমপ্লিটের সাথে কমপ্লিট কি হচ্ছে, কমপ্লিটেড অর্থাৎ ভার্বের বি থ্রি। এখন আমরা কখনো এই জিনিসটা ব্যবহার করি, অর্থাৎ কখন আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি? ফার্স্ট পারফেক্ট টেন্স তখন আমরা ব্যবহার করি যখন অতীতের দুটো কাজ হয়েছে, অতীতের দুটো কাজ হয়েছে, যে কাজটি আগে হয়েছে, দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছে। অর্থাৎ আমি যদি এটাকে ভাবে দিই, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম, এটা হচ্ছে ফার্স্ট টাইম। এখন ফার্স্টে আমাদের দুইটা কাজ হয়েছে, একটা হয়েছে আগে আর একটা পরে, কিন্তু আমি জানি না কোন কাজটা আমি ফার্স্টে দেব। একটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, আমি দুটাকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট দিতে পারি, কিন্তু সেটা আমার নিখুঁতভাবে সময়টাকে আমি কী করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না। এ কারণেই আমরা ফার্স্ট পারফেক্টটাকে, যেই কাজটা আগে ঘটেছে
এখানে দেখি আই হ্যাড কমপ্লিটেড ডিনার, আমি ডিনার কমপ্লিট করেছি, বিফোর হি কেম, সে আসার আগে। তার মানে কি, সে আসার আগে আমি এটা কমপ্লিট করে বলেছি, অর্থাৎ আমার ডিনারটা কমপ্লিট হয়েছে সে আসার আগে, অর্থাৎ আমার কাজটা আগে হয়ে গেছে, অতীতে সে আসার আগেই আমার কাজটা হয়ে গিয়েছিল, সে আসার আগেই আমার কাজটা হয়ে গিয়েছিল, এই কারণে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। এই জিনিসটা মাথায় রাখলে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে কোনো কনফিউশন থাকবে না। অনেক সময় এই দুটো টেন্সে কনফিউশন থাকে অনেকের, যে এটা কি ফার্স্ট পারফেক্ট হবে না ফার্স্ট ইন্ডিফিনিট হবে। সো আমরা খুব সহজভাবে বুঝতে পারি, অতীতে দুটো কাজ হলে যে কাজটা আগে হয়েছে সেটা ফার্স্ট পারফেক্ট, যেটা পরে হয়েছে সেটা ফার্স্ট ইন্ডিফিনিট হবে। এবার আসি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অতীতকে নির্দেশ করে। আগে আমরা এটার স্ট্রাকচারটা দেখে নিই, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হবে। ওকে, সো আই হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 3 আওয়ার্স। দেখা যাচ্ছে যে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ড্রাইভের সাথে আইএনজি হয়েছে, এরপরে ফর আছে, সময়ের উল্লেখ আছে। আমরা পারফেক্টের সাথে, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটোর মধ্যে আমরা পার্থক্য করব কিভাবে, গঠনগতভাবে, অর্থাৎ স্ট্রাকচারটা আমরা খুব স্বাভাবিকভাবে ধরতে পারি, সেটা হচ্ছে হ্যাড বিন থাকবে প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি সবসময় এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, সো আই হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 3 আওয়ার্স। আমি কোনো একটা অতীতে কোনো এক সময়ে আমি কি 3 ঘন্টা ধরে আমি ড্রাইভ করতেছিলাম, এটা কোনো একটা সময়ের কথা বলা হচ্ছে, অতীতের কোনো একটা সময় আমি ড্রাইভ করতেছিলাম অতীতের কোনো একটা সময়ে। সো সেটাকে আমরা কি বলতে পারি, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।